अच्छा और परिचयटा दी है देखते ही मने है राणा दा गल्ली बॉय राणा दा गल्ली बॉय भाई 50 টাকার ফুচকা বিসমিল্লাহ আমাদের খুলনায় 20 টাকায় 10 পিস দেয় বুঝছো আর এখানে আমি 50 টাকায় 9 পিস পাচ্ছি রাগ হয়ে কি বোম্বাই মরিচ দিল নাকি হ্যাঁ ওর মনে রাগ আমাদের উপরে তাই না আমি তো আর পাচ্ছি না তোমাকে পাচ্ছে না আগেটা সে এটা আর ভালো এটা ভালো এবং এখানে আমি 10 পিস পাচ্ছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়া আছি হচ্ছে ভান্ডারিয়া থানা পার্কের পাশেই এখানে হচ্ছে তিন রাস্তার মোড় বলে আর এই তিন রাস্তার মোড়ের একদম পাশেই হচ্ছে একটা চটপটির দোকান এবং ফুচকার দোকান যেটার নাম হচ্ছে রিয়াজ ভাইয়ের শাহী চটপটি ও ফুচকা একটু আগেই আমি খেয়ে আসলাম হচ্ছে রিভার্স ক্যাফ থেকে আর ওই রিভিউটা যারা এখনও দেখেন না একটু দেখে নিন আর সেকেন্ড খাইতে আসছি হচ্ছে এখানে চলেন দেখা যাক এখানের ফুচকা চটপটি কেমন লাগে আসেন ফুচকা প্লেট কত করে 50 60 মানে দামের মধ্যে মানে এর মধ্যে কি কিছু অ্যাড হবে এমন কিছু এক পিস বেশি পাবেন ও মানে 50 টাকায় কয় পিস 9 পিস আর 60 টাকায় হচ্ছে আপনার 10 পিস আচ্ছা 50 টাকার একটা দিয়ে নাও আর হচ্ছে চটপটি কত করে 40 30 আচ্ছা এটার মধ্যে কি যাচ্ছে মানে একই রকমই শুধু একটু বেশি আর কম তাহলে 30 এর একটা দিন বাহ দোকানের ভিতরে কিন্তু অনেক সুন্দর আসো একটু ভিতরে অনেক সুন্দর এবং বড় একটা প্যানা লাগানো যেখানে আসলে লেখা রিয়াজ ভাইয়ের শাহী চটপটি ও ফুচকা হাউস এটা মনে হয় অনেক নাম করা নাকি এত ঝকঝক করতেছে পার্কের পাশে এই জন্য তাই না আচ্ছা 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 আমরা বসি আসো এই ভাই এদিকে আসো তুমি আজকে আমার পাশে বসবা আচ্ছা ওর পরিচয়টা দি হ্যাঁ দেখতেই মনে হয় রানা দা গল্লি বয় রানা দা গল্লি বয় আচ্ছা তোমার নাম বল আমার নাম নাজমুল হাসান আচ্ছা আমার বাড়ি ইন্দুরকানী উপজেলা আচ্ছা আমার বাবার নাম মিজানুর রহমান আচ্ছা এবং আমার মার নাম শিল্পী আক্তার আচ্ছা তুমি আমি তোমার কি হই আপনি আমার ভাই হন আচ্ছা 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 দুলা ভাই জি দুলা ভাই সাথে হচ্ছে ও আছে আর মুইজ আছে আর আপনার ভাবি হচ্ছে কেবল গেছে একটু পার্কে ঘুরতে তো আমরা চিন্তা করলাম বসে থেকে তো লাভ নাই আমরা একটা ভিডিও করি কি তাই না আচ্ছা আজকে তুমি আমার সাথে মতামত জানাবা যে ফুচকা কেমন চটপটি কেমন ঠিক আছে আজকে জম্পেশ একটা খাওয়া দাওয়া হবে আর কি আমাদের খাবার রেডি করতেছে তো খাবার আসুক দেন আমরা সামনে আসতেছি এ ফিউ মোমেন্টস লেটার তো ফাইনালি আমাদের সামনে ফুচকা আর এই যে চটপটি তো এইবার ব্যাপার হচ্ছে আমরা একটু গুনি হ্যাঁ কয় পিস দিছে বলছিল 9 পিস আমি গুনা শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 নয়টা ফুচকা সাথে হচ্ছে টক কয় টাকা নিচ্ছে 50 টাকা আর এটা হচ্ছে 30 টাকার চটপটি ঠিক আছে তো খাওয়া শুরু করি তারপরে দেখি কেমন লাগে প্রথমে তুমি শুরু করো হ্যাঁ তোমাকে আমি দিচ্ছি খাও খেয়ে বলো কেমন ভাই 50 টাকার ফুচকা বিসমিল্লাহ এই ফুচকা ছোনাদের নিজেদের ভাজা আর সব থেকে বড় ব্যাপার ফুচকাটা অনেক বেশি মচমচে কিন্তু ফুচকার মধ্যে ঘুগনি অনেক কম উপরে ডিম দিয়ে ভর্তি আর দাম রাখতেছে 50 আমি একটু তুলনা করি হ্যাঁ আমাদের খুলনায় 20 টাকায় 10 পিস দেয় বুঝছো আর এখানে আমি 50 টাকায় 9 পিস পাচ্ছি সাথে একটু ডিমই অ্যাড হয়েছে ডিমের দাম কি বেশি মুজ কম না ভিতরে শুধু খালি ভিতরে কিন্তু সেইটাই আচ্ছা তোমার কাছে কেমন লাগছে বলো তুমি আমার কাছে মোটামুটি তবু তো ভালো লাগে আমিও একদম ওর কথা মতোই বললাম মোটামুটি না আরেকটা না আমি আরেকটা খাই ও হ্যাঁ আরেকটা ব্যাপার টমেটো দিছে এই যে ফুচকার মধ্যে টমেটো ওয়াও সো সুইট আমি
তেঁতুলটা পুরানো তেঁতুল না নতুন তেঁতুল যার কারণে টকটা মজা। এবার আমরা খাবো এটা, তুমি একটা কাজ করো, তুমি এটাই নাও বা আমি এটা নিই, তুমি এটা নাও, আমরা মাখাই ফেলি। হ্যাঁ খেয়ে দেখি কেমন। রাগ হয়ে কি বোম্বাই মরিচ দিল নাকি? হ্যাঁ ওটা মনে হয় রাগ আমাদের উপরে, তাই না? রে ভাই রে ভাই, তো সেই রকম ঝাল আমি তো আর পাচ্ছি না। তোমাকে আর পাচ্ছে না, অনেক বেশি ঝাল এবং ঝালের গুঁড়াও দিছে। চটপটির কোয়ান্টিটি 30 টাকা অনুযায়ী ঠিক আছে, কিন্তু টেস্টের কথা যদি বলি, টেস্ট একদম বেশিও না আবার একদম কমও না, এটা চলে। কিন্তু এইটা ভাই 50 টাকায় চলে না, আমি মেনে নিতে পারলাম না। তুমি কি পারছো? না এটা খুবই বেশি দাম। হ্যাঁ এইটাই, এটা আসলে দামটা বেশি হচ্ছে, মানে কম দামে বেশি। না ভাই ওরে বাবা, তুমি তো গুরু। হ্যাঁ এরপর থেকে তুমি আমার সাথে রিভিউতে যাবো, বুঝছো? তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখা লাগে। এটার রেটিং আমি 10-এ 7 দিচ্ছি, বাট এটার রেটিং আমি 10-এ 4 দিচ্ছি। এটা আমার কাছে ভালোই লাগে নাই, শুধু আসলে ডেকোরেশন করলেই হয় না, টেস্টের একটা ব্যাপার আছে, ডালের একটা ব্যাপার আছে, যে ঘুগনিটা ভিতরে যাচ্ছে এটা কম যাচ্ছে, একটু বেশি যাওয়ার জন্য। তো যাই হোক, রেটিং দেওয়া শেষ, আমাদের রিভিউটাও শেষ, আমরা কি বিদায় নিব? ঝাল লাগছে দেখছো, ওর কিন্তু ঝাল লাগছে, আমি তো ধৈর্য নিয়ে বসে আছি, ও আসলে বোম্বাই মরিচের রিয়াকশনটা সহ্য করতে পারতেছে না। হ্যাঁ ছোটো তো, ছোটো এই জন্য। আচ্ছা তা আমরা বিদায় নিই, বলো আল্লাহ হাফেজ, বলো আল্লাহ হাফেজ। এবারের মতন আমরা বিদায় নিচ্ছি, আর যারা যারা ভিডিও দেখবে তারা একটু লাইক কমেন্ট শেয়ার সব করবে, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। ঠিক আছে, এইটার রিকমেন্ডেশন মুইজ ভাই দিছে, আমি তো আসলে ভান্ডারিয়ার কোনো কিছু এইভাবে চিনি না। মুইজ ভাই বলতেছে যে ভাই এগুলো খাও, আমি এগুলো খাচ্ছি আর মতামত জানাচ্ছি। কিন্তু এর মধ্যে ফিস ফিস করে মুইজ ভাই একটা কথা বলছে যে ভাই ফুচকা কিন্তু আরও এক জায়গায় পাওয়া যায়। মুইজ ভাই সেটা কোথায়? রিজার্ভ পুকুর। এটা কোন দিকে? বাজারে। তো আমি কি একটা ব্যাটেল করবো যে এটা বা ওইটা কেমন, তাই করবো? আচ্ছা ঠিক আছে, ওইখানে যার অন্য কিছু খাবো না, শুধু ফুচকা খাবো, কম্পেয়ার করবো, তাই তো? ওকে ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আর শেষ করতেছি না, আমরা ওইখানে যে একটা ফুচকা খেয়ে দেখি। আচ্ছা ওকে, তাহলে স্টপ করো, আমরা ওইখানে যাই। ফাইনালি আমি এখন ভান্ডারিয়ার রিজার্ভ পার্ক, তাই না, রিজার্ভ পুকুর। আচ্ছা ভুল যাইতেই পারে, আমি এখানে নতুন। আচ্ছা এই হচ্ছে রিজার্ভ পুকুর, ওইখানে একটা শাপলা দেখা যাচ্ছে, জুম করতে পারবে না যদিও, তারপরে আসলে দেখাও। আচ্ছা আর এখানে হচ্ছে একটা মাখার দোকান, যেখানে হচ্ছে মুড়ি মাখাচ্ছে প্লাস ফুচকাও আছে। মুড়ি মাখাও খাবো, আমরা তো ফুচকার সাথে একটা কম্পেয়ার করতেছিলাম, মুড়িও খাবো, আগে ফুচকা নিই। আচ্ছা ও ফুচকা কত করে? 30 টাকা এক প্লেট ফুচকা দেন। আচ্ছা শালিগুলা তো ওইখানে আড্ডা দিচ্ছে, আমি তো শালিগুলার সাথে পরিচয় করাই নিয়ে আসি দেখি। এই নিজুম একটা হাই দাও। আচ্ছা দিদি একটা হাই দাও, ভাবি তো হাই অলওয়েজই দিবে, আর ওই যে নোভা। আচ্ছা এগুলো শালি, এদের থেকে দূরে থাকুন, এদের দেখবেন না। আর এটা হচ্ছে খালিদ, খালিদ যে সবাই চিনে, আর কেমন আমার সাথে হচ্ছে যে ও রিভিউতে ছিল। আচ্ছা খালিদের জন্য পাত্রী চাই। আচ্ছা আমরা আজান দিচ্ছে, তো আজানের পরে সামনে আসতেছি, ততক্ষণ উনি বানাক। আচ্ছা এখানে কয় টাকার মুড়ি? 20 টাকার মুড়ি, আর ফুচকাটাও দেন। হ্যাঁ এটা হচ্ছে মুড়ি, এটার দাম 20 টাকা। মুইজ ভাই কই? মুইজ ভাই তো দেখে কথা বলো ভাই, একটু ভিডিও করে দেবেন না, কার সাথে কথা বলো মুইজ? আচ্ছা আচ্ছা না ভিডিও করে দেয় যে মুড়ি দিছে। আচ্ছা ফুচকার আগে আমরা মুড়ি পেয়ে গেলাম, চাচা অনেক ব্যস্ত, কারণ এই যে তার কাস্টমার সব, দেখো ওই দেখো তার সব কাস্টমার, সব তার কাস্টমার, তোমার সব বন্ধু, তাই না? আচ্ছা 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 চাচা খুবই ব্যস্ত। আচ্ছা আমরা চলো মুড়ি খাই, বিসমিল্লাহ। মুড়ি মজা। হ্যাঁ এদিকে শো, মুড়ি খাও, খেয়ে বলো কেমন। খুব টেস্ট। আমরা এখানে ফুচকাও খাবো, মূলত আসছি কেন বলো তো, ওই ফুচকার সাথে একটা কম্পেয়ার করবো, বুঝছো? যাক মুড়ি ভালো লাগছে। রিদি মুড়ি খেয়ে বলো কেমন। কেমন বলো? নতুন খাই নাকি? কেন নতুন কেন খাবে? ক্যামেরার সামনে সবাই একটু স্টাইল মারে, তাই না? আমিও মারি, বিয়ে বাড়ি গেলে যখন আমরা এইভাবে খাই কথা বুঝতে হবে, আর যখন ক্যামেরা আসে তখন এইভাবে খাই। এটা একটা সিস্টেম, তাই না?
আমার শালিরে পচানো যাবে না মুইজ। আচ্ছা মুড়ি ভালো লাগছে, আমরা ফুচকা আসুক, তারপরে আবার সামনে আসি। অনেক দেরি করতেছে কারণ তার অনেক কাস্টমার এখানে, হচ্ছে মূল ব্যাপার। এই হচ্ছে ফুচকা, আমরা তো তার মুড়ি খাইলাম, মুড়ি ভালো লাগছে। আচ্ছা এবার খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ, উনি যে ঘুগনিটা বানাইছে এর মধ্যে আলু ভর্তার মতো একটা টেস্ট পাচ্ছি আমি, মানে আলু আর ডাল একসাথে দিয়ে উনি ঘুগনিটা বানাইছে। আর একটা ব্যাপার, তার ফুচকাটা অত বেশি হার্ড না যতটা ওইটা হার্ড ছিল। আর এখানে আমি 30 টাকায় 10 পিস পাইছি, ওখানে 50 টাকায় আমি 9 পিস পাইছি। তুমি একটা খাও এবং তুমি বলবা যে কোনটা ভালো, বুঝছো? খাও। বলো এটা ভালো, এবং এখানে আমি 10 পিস পাচ্ছি, এটা ভালো ও বলছে। আচ্ছা ওইদিকে শালিরা অপেক্ষা করতেছে, শালিরা অর্ডার করছে হচ্ছে মুড়ি মাখা, ওই যে বানাচ্ছে অলরেডি। মুড়ি মাখাটা আসলেই মজা। তো আমি ভিডিওটা শেষ করে দিব আর একটা ফুচকা খেয়ে, আর সাথে সাথে এটাও বলবো যে আপনারা 50 টাকা দিয়ে ওইখানে ফুচকা না খেয়ে আপনারা 30 টাকা দিয়ে রিজার্ভ পুকুরের সামনে এই চাচা বসে। চাচার নাম কি? চাচা আপনার নামটা একটু বলে দেন আপনি। চাচা বললেই চেনবে। আচ্ছা হ্যাঁ রে, চাচা কইলেই চেনবে এনে, ঠিক আছে না? ঠিক আছে, তো চাচার কাছে আইয়া এই যে ফুচকা খাইবেন মন ভরে যাইবে এনে, আর ওইতে আছে যে মুড়ি মাখা খাইবেন মন ভরে যাইবে এনে। আর কিছু? আর কিছু না। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কারো যদি কোনো কিছু বলার থাকে তো কমেন্ট করবেন, আর যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতে আসেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবেন। তো এই জায়গায় ভিডিওটা শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।